1443 হিজরির আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। প্রত্যেক বছর রমজান মাসে সারা দেশের সারা পৃথিবীর মুসলমানরা এক মাস ধারাবাহিকভাবে রোজা রাখেন। রোজা শব্দের অর্থ হল বিরত থাকা। ভোরবেলা থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত বিপরীত অ্যাক্টিভিটিস এবং কার্যকলাপ থেকে বিরত রাখার যে প্র্যাকটিস এবং অনুশীলন, এই অনুশীলনের নাম হল রোজা। পানাহার থেকে, কামভাব পূরণ করা থেকে, খারাপ কার্যকলাপ থেকে, খারাপ জায়গায় দৃষ্টিপাত করা থেকে, সমস্ত বিপরীত মানবিক বিপরীত সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকার একটা প্র্যাকটিস এবং অনুশীলনের নাম হলো মূলত রোজা। এভাবে রোজাদার ব্যক্তিরা এক মাস ধারাবাহিকভাবে রোজা রাখেন। আজকে পবিত্র রমজান মাসের প্রথম রোজা এবং সারাদিন রোজা রাখার পর সূর্য অস্ত যাওয়ার পর সামান্য কিছু খাবার খেয়ে ইফতার করেন, আবার রাত্রেবেলা বিশেষ এক তারাবির নামাজ পড়েন। তো রোজা মূলত আসলে প্রত্যেকটা মানুষ নিজেকে সৎ এবং নিষ্ঠাবান পবিত্র বানানোর একটা অনুশীলনের ইবাদত এবং উপাসনা হল রোজা। এই কারণে রমজান মাস নিজেকে সত্যিকারের প্রকৃত অর্থে মানুষ গঠন করার অনুশীলনের মাস, সিয়ামের মাস, সাধনার মাস, ত্যাগের মাস, কুরবানির মাস, অন্যের সাথে সহানুভূতির প্র্যাকটিস এবং অনুশীলনের মাস। এই এক মাস ধারাবাহিকভাবে যখন মানুষ রোজা রাখে তখন তার এই রোজা রাখার যে প্র্যাকটিস এবং অনুশীলনের মাধ্যমে তার যে একটা হ্যাবিট তৈরি হয়, এই হ্যাবিটটা বাকি 11 মাস তার প্রভাব পড়ে এবং 11 মাস সৎ এবং নিষ্ঠাবান মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার এবং নিজেকে পরিচালিত করার জন্য সহায়ক হয়। এ কারণে আজকে পবিত্র রমজান মাসের প্রথম দিনেই রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং এই পবিত্র মাহে রমজানের ওসিলাকে কেন্দ্র করে রাজ্যের এবং রাষ্ট্রের শান্তি সম্প্রীতি অটুট হোক, মজবুত হোক, সবাই সুখে থাকুক, ভালো থাকুক, ইহাই একান্ত কামনা ও প্রার্থনা করছি।